হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীলকর। সময়ের অভাবে বেশ কিছুদিন কেস নিয়ে আলোচনা করতে পারিনি। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন যে কেন আমি কেস নিয়ে আলোচনা করছি না। এবার আবার চেষ্টা করব পুনরায় কেস নিয়ে আলোচনা করার। তো আজকে একটি চর্মরোগের কেস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন 29/2/2024 তারিখে 4 বছর বয়সে একটি বাচ্চা আমার কাছে এসেছিল তার মা এবং বাবার সঙ্গে। তার যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর, বুকে পিঠে এরকম হোয়াইট স্পট এবং 1 বছরের অধিক সময় ধরে তার এই সমস্যা ছিল। বিভিন্ন ওষুধ খেয়েছে, বিভিন্ন অয়েন্টমেন্ট ব্যবহার করেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সমস্যার সমাধান হয়নি। তো অয়েন্টমেন্ট ব্যবহার করেছে এই কথাটা শুনলেই আমরা অনেক সময় প্রথমেই সালফার মেডিসিনটির কথা ভেবে ফেলি। তো এই যে 4 বছর বয়সী বাচ্চাটি, যখন আমি তার জিভ দেখতে চাই, দেখতে পাই ফ্ল্যাবি টাং, থলথলে জিভ, ইমপ্রিন্ট অফ টিথ, এর সঙ্গে মুখ থেকে লালা পড়ে বাচ্চাটির। বাচ্চাটি জলপান করে, মুখে দুর্গন্ধ হয়। বাচ্চাটি যখন আসে তখনও তার মুখ থেকে লালা পড়ছিল এবং তার মা আমাকে বলেন যে বাচ্চাটি যখন ঘুমায় তখনও কিন্তু মুখ থেকে লালা পড়ে, বালিশ ভিজে যায় এবং বাচ্চাটির মুখে প্রচণ্ড দুর্গন্ধ, পায়খানা পেচ্ছাপেও দুর্গন্ধ, প্রচণ্ড ঘাম হয়, ঘামেও প্রচণ্ড দুর্গন্ধ হয়। তো এই সমস্ত লক্ষণ দেখে বাচ্চাটিকে আমি প্রেসক্রাইব করি মার্কসল 200 দুটো ডোজ এবং পরবর্তী সময়ে আবার মার্কসল 1 mg দুটো ডোজ। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 1/5/2024 তারিখে যখন বাচ্চাটিকে নিয়ে আসেন তার মা এবং বাবা, তার বুকে বা পিঠের এই যে হোয়াইট স্পট সেটা কিন্তু আর নেই, সম্পূর্ণ চলে গেছে। তো আজকে আমি একটি চর্মরোগের কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা যেমনটা দেখলেন স্ক্রিনের উপর, বর্তমানে প্রথমে যখন এসেছিল বাচ্চাটি এবং চিকিৎসার পরে দুটো ছবি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো আজকের এই যে এপিসোড, এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।